বাজেট নিয়ে কি প্রত্যাশা ছোট ব্যবসায়ীদের? চলুন একবার সেটা বিস্তারিতভাবে দেখে নিই। মিনিমাম স্ল্যাবটাকে বাড়ানো হবে, প্লাস কিছু ট্রেডার্স ফ্রেন্ডলি স্কিমস আসবে। ক্ষুদ্র ব্যবসাদার সব দিক দিয়ে শেষ হয়ে যাচ্ছে, এটা আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের দিক দিয়ে বলুন বা স্টেট গভর্নমেন্ট, কোনো দিক দিয়ে কেউ দেখছে না। আমরা চাইছি খুচরো ব্যবসাদারদেরকে কীভাবে বাঁচাবে সেটা গভর্নমেন্ট একটু চিন্তা করুন। এই সময় যদি এরা এই সময় ট্যাক্সটাকে যদি একটু রিলিফ দিতে পারে তাহলে আমাদের মার্কেটটা গ্রোথ হয়, কাস্টমারেরও সুবিধা হয়, বায়ার যারা তারা আসেন কিনতে পারেন। আমরা চাইছি কি আইটিতে আমরা বেনিফিট পাই, আইটিতে স্কোপটা বড় হওয়া উচিত। তারপরে আমাদের ট্যাক্সেশন যা আছে 1.8 যে জিএসটি করছে ওটা ভালোই আছে, ওটা ইমপ্লিমেন্ট তাড়াতাড়ি হয়ে যায়। ট্যাক্সের দিক থেকে যদি কিছুটা গভর্নমেন্ট যদি ছাড়ে তাহলে তাতে একটু উপকারটা হয় আর কি। ছোট ব্যবসায়ীদের পর এবার একটু চোখ রাখি সরকারি চাকুরিদের দিকে, তারা ঠিক কি ভাবছেন, কি প্রত্যাশা তাদের এবারের বাজেট নিয়ে, আসুন চোখ রাখি। যেটুকু ইনকাম করি তার উপরে যে হারে ট্যাক্স দিতে হয়, ইনকাম ট্যাক্সটা যে অনেকটা ছাড় পাবো এবারে, এইটাই আমাদের পছন্দ করতে। যারা ব্যাংক এমপ্লয়ি বা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি তারা আমরা চাইছি যাতে আমাদের ট্যাক্স সিলিংটা বাড়ে, ট্যাক্সটা কমবে, হ্যাঁ, আর জিনিসপত্রের দাম যাতে কমে, রেট অফ ট্যাক্স এক্সেমশন আছে সেটা কম থাকুক, এর বেশি আমি আর কিছু বলবো না। যদি একটু ট্যাক্সের রিলিফ দেন তারা সাধারণ লোক, আমি যদিও সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি নয় বা গভর্নমেন্ট এমপ্লয়ি নয়, কিন্তু তাদের জন্য আমার মনে হয় এটা দেওয়াটা তার উচিত। ট্যাক্স রিলিফ হওয়া দরকার এই মুহূর্তে,